সামাজিক সংগঠন এব আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দ্বিতীয়বারের মতো পরীক্ষা অনুষ্ঠিত শুক্রবার জিরি খলিলমিল ডিগ্রি কলেজ কেন্দ্রে বিকাল সাতটাত্তম শুরু দেড় ঘন্টাতে পরীক্ষার তৃতীয় শ্রেণীর তুল অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ত্রিশ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে বিকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনগুজি এভিডসুর প্রধান পৃষ্ঠপোষক এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এই সময় উপস্থিত আছিল আল আরাফা ইসলামী এর পরিচালক আহমেদুল হক খলিল কলেজ এর অধ্যক্ষ মিসবাউর রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তফু জসিমউদ্দিন বাবু আবু তাহের ইদ্রিস চৌধুরী অপু সাইফুল ইসলাম সাইফুন আরকি সাক্তার তানিয়া সংগঠনের সভাপতি হাসান বাহাদুর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় আজিজুল হক মফিজুল ইসলাম নিলয় রায়হান চৌধুরী জাহাঙ্গীর আলম শহীদুল আলম আলী শিফান ইমাম জিসান এস এম বেলাল উদ্দিন চৌধুরী নঈম বাবু মিনহাজুল ইসলাম ইফতেকার ইসলাম সাইম শাহ আরব কি হয় তারা শিক্ষার প্রতি তাদের খুব দুর্বল এইজন্য তারা এরকম একটা সিস্টেম করছে হ্যাঁ পুরো পটিয়ে বাসি পটিয়েতে যতগুলি স্কুল আছে এটা পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষা নিলে আলাদা একটা এখানে প্রাইজের জন্য না টাকার জন্য না এখানে হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য সব বাংলা যেভাবে কষ্ট হচ্ছে আমি তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় তাদের বিভিন্ন আইডিয়া হবে বিভিন্ন জ্ঞান হবে বিভিন্ন জ্ঞান আহরণ করবে এর জন্য আমি বলবো যে এদের একটা শিক্ষা এই শিক্ষার জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের পাশাপাশি আমরা একটা শিক্ষাবৃত্তি চালু করেছি আজকে থেকে প্রায় দশ বছর আগে থেকে যেটা শুধুমাত্র স্কুল কলেজ লেভেলে যারা রেজাল প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে আমরা একটা এককালীন পুরা বছরের জন্য তাদের সম্পূর্ণ খরচ আমরা নেই ওইটা স্কলারশিপ এভিস স্কলারশিপতে আমরা ওইটা চালু করেছি দশ বছর ধরে এটা রেজাল্টের উপর ভিত্তি করে গত বছর থেকে আমরা সামাজিক দায়বদ্ধতা এবং পরীক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটা শিক্ষা শিক্ষাবৃত্তি চালু করি যেটার স্বপ্ন দশটা আমাদের আজকের প্রোগ্রামের আহ্বায়ক জানাব আজিজুল হক ওনার হাত ধরে গত বছর থেকে আমরা শিক্ষাবৃত্তি চালু করি দুই এবার দুই এবং আমরা এটা মনে করি যে এই শিক্ষাবৃত্তি শুধু এভিডস মধ্যে না প্রত্যেকটা সংগঠনের করা উচিত কেননা পরীক্ষামুখী একটা উৎসব মুখী একটা পরিবেশ তৈরি করা উচিত আমরা যেটা দেখেছি ক্লাস থ্রি থেকে আমরা এই পর্যন্ত নিচ্ছি প্রত্যেকটি স্টুডেন্ট খুবই আগ্রহ সহকারে এই পরীক্ষাটা দেয়

আমাদের এই যে সরকারের দিনে কাজ করবে এখান থেকে মিস্টার হয়তো প্রাইম মিস্টার হয়তো সব কিছু এখান থেকে হবে তাই মাস্টার করি আপনাদের উদ্যোগ খুবই ভালো ভবিষ্যতে আরও ভালো করে উদ্যোগ করেন আরও ভালোভাবে যেন এটা প্রসার হয় সে ব্যাপার তুলে ধরবে সি প্লাস চট্টগ্রাম